হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি আমার রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে মাছ দিয়ে লাউ ডাঁটার তরকারি। তো এখানে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখতে পাচ্ছ, আলু, পেঁপে আর দিয়েছি লাউ ডাঁটা, আর কোনো সবজি এর মধ্যে আমি অ্যাড করিনি। পেঁপে আর আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আলুটাকেও লম্বা সাইজে কেটেছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি। এবার ভেজে নেবো আমি মাছগুলো, যেহেতু এর মধ্যে আমি মাছ দিয়ে রান্না করবো। তো আমি, আমার কাছে এখন অ্যাভেলেবেল 3 পিসই মাছ ছিল ফ্রিজে রাখা, তো আমি এই 3 পিস মাছ দিয়ে তরকারিটাকে বানাবো। তো ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দিব ওই তেলের মধ্যে 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা সবজিগুলো, ভালো করে এবার মিক্স করে নেবো এটা। দিয়ে দিব এর মধ্যে এবার 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। আর কোনো মশলা আমি অ্যাড করবো না এর মধ্যে, যেহেতু একদমই প্লেন এটা একটা মানে খাওয়ার, রুগীদের জন্য একদম বেস্ট খাবার। ডক্টররা বিশেষ করে রুগীদেরকে এসব খাওয়ার বেশি রেকমেন্ড করে থাকেন অনেক সময়। এবার নেড়েছিলাম, আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে নাকি সবজির যে পুষ্টি সেটা বেরিয়ে যায়, তো আমি হালকা ভাজবো এটাকে, যেহেতু এটা একটা পুষ্টিকর খাদ্য। তো দেখতে পাচ্ছ আমার ভালো করে নাড়া হয়ে গেছে আর কষাও হয়ে গেছে প্রায়। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল, যেহেতু হাফ সিদ্ধ আমার সবজিটা হয়ে গেছে প্রায়, তো বেশি জল অ্যাড করবো না, বেশি ঝোল রাখার একদমই দরকার নেই, হালকা ঝোল রাখবো আমি, তাই এতটা পরিমাণে জল অ্যাড করেছি। সবজিটা আমার ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব হালকা করে। এদিকে আমার লাউ ডাঁটার তরকারি প্রায় রেডি। তো এসব খাবার রোগীদের জন্য একদমই বেস্ট খাবার, আর কোনো ক্ষতি করে না, কোনো মশলাও অ্যাড করার দরকার নেই এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন বেটে দিতে পারেন, তাহলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু আমি এটা একদমই প্লেন বানিয়েছি রুগীদের কথা মাথায় রেখে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।